ব্যাংকার যখন খেলোয়াড় তখন নানা ঘাত প্রতিঘাত সহ্য করে জয় সিনিয়া আনতে হয় তারই কিন্তু একটি বাস্তব প্রতিফলন দেখিয়েছে এক্সিম ব্যাংক সিরাজগঞ্জ শাখা। নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে দ্বিতীয় রাউন্ডেও জয় সিনিয়া এনে উত্তীর্ণ হলো কোয়ার্টার ফাইনালে। সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত একটি খেলার মাঠ রহমতগঞ্জ খেলার মাঠ। প্রিয় দর্শক মণ্ডলী, অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেল, অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেজ এবং আবুল হোসেন গ্রিন ফেসবুক আইডির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল হোসেন। যেখানে যাই সেখানেই গাছ দেখলেই মন ভরে যায়, আর তাই গাছের নিচে দাঁড়িয়ে একটু কথা বলতে নিজেরও ভালো লাগে। প্রিয় দর্শক মণ্ডলী, 19 সেপ্টেম্বর 2023 রোজ মঙ্গলবার সকালে রহমতগঞ্জ খেলার মাঠে আন্তঃব্যাংক ফুটবল প্রতিযোগিতা 2023-এর দ্বিতীয় রাউন্ডের খেলায় সিরাজগঞ্জের দুটি জনপ্রিয় ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক এক্সিম ব্যাংক ও ইসলামী ব্যাংকের মধ্যকার দ্বিতীয় রাউন্ডের খেলাটি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিরাজগঞ্জের চিরচেনা সবুজে ঘেরা রহমতগঞ্জ খেলার মাঠে। সত্যি এই রহমতগঞ্জ খেলার মাঠের চতুর্দিকেই নানা প্রজাতির সবুজ বৃক্ষের আচ্ছাদিত থাকার কারণে সকলের নিকটই পছন্দনীয় এই খেলার মাঠ। আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে। তারপরেও নিজেদের ব্যাংকারদের খেলা দেখা অনেকটাই মজা। প্রিয় দর্শক, এই খেলায় যেহেতু প্রতি দলে মাত্র 5 জন করে খেলোয়াড় খেলার সুযোগ পায়, তাই অন্যান্য খেলোয়াড় এবং ব্যাংকাররা মাঠের বাইরে বসে খেলোয়াড়দেরকে উৎসাহ দেয় এবং খেলা উপভোগ করে। এরই কিন্তু একটি দেখা মিলেছে আজকের এই খেলাতে। এক্সিম ব্যাংক এবং ইসলামী ব্যাংকের অন্যান্য খেলোয়াড়দের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে আসলে কোনো দলই কিন্তু গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে খেলার জয় সিনিয়া আনে এক্সিম ব্যাংক। প্রিয় দর্শক মণ্ডলী, ব্যাংকাররা কিন্তু তাদের কর্মময় জীবনটা নিয়েই বেশি ব্যস্ত থাকে, তারপরও এই রহমতগঞ্জ খেলার মাঠে সকালের স্নিগ্ধতায় ব্যাংকাররা অনেকটাই উজ্জীবিত। আন্তঃব্যাংক ফুটবল প্রতিযোগিতা 2023-এ সরাসরি অংশগ্রহণ করতে পেরে, সেই সাথে এই যে দ্বিতীয় রাউন্ডের খেলাতে হাড্ডাহাড্ডি লড়াই করে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হওয়ার জন্য। আমি এক্সিম ব্যাংকের কর্মকর্তা হিসেবে মাঠে থেকে সরাসরি খেলাটি উপভোগ করেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। তবে এই যে কর্মময় জীবন নিয়ে ব্যস্ত থাকা ব্যাংকারেরা অনেকটাই উজ্জীবিত আন্তঃব্যাংক ফুটবল প্রতিযোগিতা 2023-এর স্নিগ্ধ সকালে রহমতগঞ্জ খেলার মাঠে। দ্বিতীয় রাউন্ডের খেলায় এক্সিম ব্যাংক শেষ পর্যন্ত টাইব্রেকারে 2-1 গোলে ইসলামী ব্যাংককে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে সেই টাইব্রেকারের খেলাও কিন্তু আমি আবুল হোসেন গ্রিন ফেসবুক আইডিতে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যারা সেখানে যুক্ত থেকে লাইভটি দেখেছেন অথবা পরবর্তীতে ভিডিওটি দেখেছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে এই যে আমাদের সিরাজগঞ্জের ব্যাংকারেরা কিন্তু এই খেলার মাধ্যমে একে অপরকে চিনতে পারছে, তারা সকালবেলা এক্সারসাইজ করছে, সেই সাথে এই যে জয় লাভ করার পরে যে ব্যাংকারদের মুখে একটা হাসি ফুটে, সেটা কিন্তু তাদের সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। প্রিয় দর্শক মণ্ডলী, সত্যি ব্যাংকারেরা আগের চেয়ে অনেকটাই সুসংগঠিত। ব্যাংকার্স ক্লাব সিরাজগঞ্জ প্রতি বছরই কিন্তু তারা এমন আয়োজন করে থাকে, সেই সাথে তারা সামাজিক দায়বদ্ধতামূলক কাজে অংশগ্রহণ করে সিরাজগঞ্জকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো সিরাজগঞ্জের ব্যাংকার্স ক্লাবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে যারা এই ব্যাংকার্স ক্লাবকে সুসংগঠিত করেছে তাদের মধ্যে এক্সিম ব্যাংক সিরাজগঞ্জ শাখার প্রাক্তন শাখা ব্যবস্থাপক MM কামরুল হাসান স্যার সহ সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে বৃষ্টি বিঘ্নিত সকালবেলায় সিরাজগঞ্জের রহমতগঞ্জ খেলার মাঠে আন্তঃব্যাংক ফুটবল প্রতিযোগিতা 2023-এ এক্সিম ব্যাংক ইসলামী ব্যাংককে 2-1 গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে এক্সিম ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারী এবং খেলোয়াড়দেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আন্তঃব্যাংক ফুটবল প্রতিযোগিতা 2023-এ এক্সিম ব্যাংক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করুক আশা প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিও থেকে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।